আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আল্লাহর উপর ভরসা রাখার ফল সম্পর্কে। একটি ছোট গ্রামে রাত্রি নামের একটি মেয়ে ছিল, যে ইসলামিক শিক্ষায় গভীর আস্থা রাখত। সে পড়াশোনায় খুব আগ্রহী ছিল এবং স্বপ্ন দেখত একজন সফল শিক্ষিকা হতে। রাত্রি প্রতিদিন নিয়মিতভাবে কোরআন পড়ে এবং আল্লাহর পথে চলার চেষ্টা করত, কিন্তু তার পরিবারের অর্থনৈতিক সমস্যা ছিল, তাই পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছিল। একদিন রাত্রির মায়ের কাছে এসে বলল, মা, আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই কিন্তু আমাদের অর্থের অভাব। মা বললেন, বেটা, আল্লাহ তো বলেন যে ব্যক্তি তার পথে চেষ্টা করে আল্লাহ তাকে সাফল্য দেন, তুমি চেষ্টা করো, আল্লাহ সহায়তা করবেন। রাত্রি সিদ্ধান্ত নিল সে অধ্যাবসায় করবে। সে স্থানীয় একটি মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা শুরু করলো। সেখানে সে ছোট ছোট শিশুদের পড়াতে লাগলো এবং নিজের পড়াশোনাও চালিয়ে গেল। রাত্রি কঠোর পরিশ্রমের ফলে সে পরীক্ষায় ভালো ফল করলো। তারপর সে একটি বৃত্তি পেল এবং শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। তার অধ্যাবসায় এবং ইসলামের প্রতি আস্থা তাকে সফলতার দিকে নিয়ে গেল। রাত্রি যখন শিক্ষক হিসেবে কাজ শুরু করলো, তখন সে গ্রামের মেয়েদের মধ্যে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করতে শুরু করলো। সে বলল, মেয়েরা, আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করি, তাহলে কোনো কিছুই আমাদের স্বপ্ন পূরণে বাধা হতে পারবে না। রাত্রির এই উদ্যোগে গ্রামের একটি পরিবর্তন এলো। অনেক মেয়ে এখন শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত হলো। রাত্রি তাদের পথ প্রদর্শক হিসাবে কাজ করতে লাগলো। অবশেষে রাত্রি তার স্বপ্ন পূরণ করে একজন প্রিয় শিক্ষিকা হয়ে উঠল। তার জীবনের গল্প গ্রামের মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো। সুতরাং আমরা রাত্রির মতো যদি আল্লাহর উপর ভরসা করে কঠোর পরিশ্রম করি, তাহলে সাফল্য আমাদের অবশ্যই দাঁড়া দেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।